রচিতা। হ্যালো ভিউয়ার্স, আমি আলী আর আপনারা দেখছেন ব্রাভা রাইডার্স বাইকিং চ্যানেলে। পায়রার কিছু ভিডিওস আসছে, লাস্ট অনেকগুলো ভিডিওস আমি শেয়ার করেছি আপনাদের সাথে, বেশ ভালোবাসা দিচ্ছেন আপনারা। তাই চলে এলাম আজকে আর একটা ভাই কাম বন্ধু, বয়সে জুনিয়র বাট পায়রার দিকে অনেকটাই অভিজ্ঞ। তো আমারটা ভাইয়ের সেটাপের সামনে আমি দাঁড়িয়ে আছি, তো কিছু ভালো ভালো পায়রা সফট করাবো। আমি কিছুদিন আগে এসেছিলাম, তো বেশ কালার পায়রাও কিছু রয়েছে, ম্যাড্রাসটাই ম্যাক্সিমাম রয়েছে আর ওনান লাইনের পায়রাও অনেকগুলো রয়েছে। তো আমি সেদিনকে ভিডিও শ্যুট করতে পারিনি, তো আজকে চলে এলাম। নিজেও ফেস শক করার জন্য নতুন কিছু কালেকশান আছে আর আপনাদেরকেও শক করাবো, তো আপনারা এনজয় করবেন। আর এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শেখ আরমানের লফট, এটা আমাদের গড়িয়া কলকাতা নিয়ার রাজপুর কোলঘাটে। তো বেশি আর সময় নেব না, সরাসরি পায়রার দিকে আগে যাব। আর আমি আপনাদেরকে আরমানের নাম্বারটা শেয়ার করে দেবো, এই মুহূর্তে সেলের কিছু নেই বাট যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আরমানের সাথে আপনারা ডিরেক্টলি ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করতে পারবেন। তো আরমানের নাম্বারটা আমি স্ক্রিনের উপর মেনশন করে দেবো। এদিকে একটা ব্রিডিং সেট আপ আছে ছ খোপের, এখানেও একটা ব্রিডিং সেট আপ ছ খোপের। আর আমার যে বাড়িতে বোমটা বানানো হয়েছে সেটা এটা দেখেই ইন্সপায়ার্ড, এই যে বোমটা কিছু পায়রার উপরে রয়েছে। আর এইদিকে হচ্ছে মেন সেট আপটা। একটা জিরিয়া পায়রা আপনারা প্রথম শক করুন, প্রথম চোখটা দিয়ে আমি শুরু করছি। এবার পরটা দেখো, পরের চালটাও বেশ সুন্দর। এবার লেজটা দেখি, এটা মাদি পায়রা। এবার পাঞ্জা, এই হলো পায়রা ফেস অফ বিউটি। দারুন পায়রা, দারুন পায়রা। ওকে, আর একটা জিরিয়া নর শক করুন বন্ধুরা। এই পায়রাগুলো উড়ান খুব ভালো আছে, এর হেডসেপটা ফলো করুন, এটা ভালো পায়রার একটা নিশানি। দারুন, পরটা দেখিচ্ছি, দেখুন পরগুলো দেখুন উড়ে উড়ে কেমন জালি পড়ে গেছে, প্রচুর উড়ান আছে এই পায়রাটা। এই পায়রাটা প্রচুর উড়েছে, আসুন দু লেজটা দেখছি, পুরো বন্ধুদুমের লেজ, মানে বন্ধুদুমের পায়রা আর কি, যেটা একটা ভালো পায়রার একটা নিশানি হয়। পাঞ্জাটা দেখি, বাহ, এই হলো ফেস অফ বিউটি পায়রাটা, দারুণ পায়রা। আর একটা জিরিয়া পায়রা শক করুন, এটা কি মাদা পায়রা? আচ্ছা, এটা নর পায়রা, দারুণ। পায়ের ডাঙাটা দেখে দেখুন বন্ধুরা, দেখুন প্রচণ্ড উড়ান এই পায়রাগুলো, মানে এটা নর্মালি উইদাউট মেডিসিন ডোপিং 5-5.5 ঘন্টা উড়ান আছে এগুলোর গরমে। দারুণ পায়রা। ওইদিকে ডাঙাটা দেখি, দারুণ পায়রা, দারুণ। আসুন বন্ধুরা, এবার একটু লেজটা দেখি, পাঞ্জা পুরো একদম শুষ্ক পাঞ্জা, একদম শুকনো পাঞ্জা না, খোস উঠছে। এই পাঞ্জাগুলো খুব ভালো পায়রার নিশানি হয়, মানে পায়রা সুস্থ কতটা এই পাঞ্জা দেখেও বোঝা যায়। আর এই হলো ফেস অফ বিউটি, দারুণ পায়রাটা। আর একটা কালদম শক করুন বন্ধুরা, নর পায়রা, মানে এটা আমার ফেভারেট পায়রা, আমি আগের বারে এসে পায়রাটা দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ পায়রাটা, প্রচন্ড ছটফটে পায়রা, এটা ধরতেও সময় লাগলো বেশ। পর দেখুন, প্রত্যেকটা পায়রা ওড়াই পায়রা দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ উড়ান এই পায়রাটা। পায়রাটার লেজের কোয়ালিটি দেখুন, প্রত্যেকটা লেজ কালো আছে, দেখুন পুরো ফুল লেজ বাঁধানো আছে। আসলে এবার পাঞ্জাটা দেখা যাক, দেখুন দারুন দারুণ,
এই হলো ফেস অফ বিউটি পায়রাটা, দারুণ পায়রা। এর এর মাদিনটা এবার দেখাবো আপনাদেরকে। ওই কালদমিনী মাদিটা শক করুন, এলো মাদা পায়রা, দারুণ পায়রা। হেডলাইনটা ফলো করুন, একদম পুরো খাড়া হেডলাইন, ভালো পায়রার একটা নিশানি হয় এটা আর কি। আসুন পর দেখাচ্ছি, পরের চালটা দেখুন, পুরো একের পর একটা পর আছে, দারুণ পর। এর উড়ান খুব ভালো না? এর পর দেখুন, পর সব ফেলছে, পুরো জালি পড়ে গিয়েছিল পর। লেজটা দেখুন, পুরো প্রত্যেকটা লেজ কালো আছে, দারুণ। এই পেয়ারটা দারুণ, খুব পছন্দের পেয়ার। এবার ফেস অফ বিউটিটা দেখুন, পাঞ্জাটা একবার দেখিয়ে নিন। বাহ বাহ, আর এই হলো এর ফেস অফ বিউটি। পায়রার উড়ানো দেখাচ্ছি আপনাদের, দারুণ। আপনারা বুঝতেই পাচ্ছেন প্রচুর পায়রা, এত পায়রা দেখানো সম্ভব না, আর আলো কমে আসছে আস্তে আস্তে। এই পায়রাটা দেখুন, পুরো চিতা, নজর দেখুন, দারুণ পায়রা। একটা খুব রেয়ার পায়রা দেখাচ্ছি ম্যাড্রাসে, লালজিরিয়া ম্যাড্রাস, মানে আমি খুব কম দেখেছি আর খুব কম দেখতে পাওয়া যায়। পায়রাটা শক করুন, চোখটা দারুণ কোয়ালিটি আছে, দারুণ চোখের পায়রা। দারুণ পায়রাটা, দারুণ পায়রা। লালজিরিয়া খুব একটা দেখা যায় না ম্যাড্রাসে। এই হলো এর পর, প্রত্যেকটা পায়রা ফিট, মানে একদম খুব ছটফটিয়া পায়রা, দেখুন হাতে ঠিক আসতে চাইছে না। আর উইংসটা বেশ লম্বা, লং ডানা আছে, দারুণ দারুণ পায়রাটা। এই হলো এর লেজ, পাটা দেখে নিন একবার। আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগছে পায়রাগুলো আপনাদের। দারুণ পা, পা হালকা মোজা আছে। আর এই হলো এর ফেস অফ বিউটি, পায়রাগুলো কেমন লাগছে জানাবেন, যদি আপনারা কমেন্ট করেন দেন বুঝতে পারবো ডেফিনেটলি আপনাদের ভালো লাগছে। তাহলে এরকম ভিডিওস আরও চ্যানেলের মধ্যে আসবে, তো কমেন্টে জানাবেন, একটু ইন্সপায়ার্ড করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখুন পায়রাগুলো জাস্ট ছাড়তে না ছাড়তেই কীরকম পিক আপ ধরে নিয়েছে পায়রাগুলো, এই যে খুব পিক আপের পায়রাগুলো। আর একটা খুব সুন্দর পায়রা শক করুন, লাল ম্যাড্রাস নর পায়রা, মানে এইগুলো একটু রেয়ার ম্যাড্রাসের মধ্যে, লাল লালজিরিয়া এগুলো একটু রেয়ার পায়রা, খুব সচরাচর এগুলো চোখে আসে না, দারুণ পায়রা। পায়রা খুবই ছটফট ধরে যাচ্ছে। ওইদিকে ডাঙাটা দেখি, আমার অ্যাকচুয়ালি লাল পায়রার শখটাই ভাইয়ের থেকেই এসছে সব। দেখুন লাল পায়রা, অনেকে বলে কালার পায়রা মরে না, বাট এই পায়রাটা 4.5 থেকে 5 ঘন্টা নর্মালি দম করেছে, দারুণ পায়রা। আসুন লেজটা শক করি, এই হলো এর লেজ, পায়ের শক করি, এই হলো এর পাঞ্জা, দারুণ পাঞ্জা। আর এই হচ্ছে ফেস অফ বিউটি। জাস্ট আপনারা বলুন কেমন পায়রাটা, আপনারা বলুন কমেন্ট করে। দারুণ পায়রা, দাদা তো অনেক বড় বড় ওস্তাদের ঘরের পায়রা দেখেন, বাট আমরা ছোট ছোট ভাইরা কিছু কিছু পায়রা করেছি, যেটুকু সম্ভব হয়েছে করেছি। আর এই যে কালেকশনগুলো আপনাদেরকে শেয়ার করছি, মানে আমার এই ছোট ভাই জাস্ট 1 বছরের মধ্যে এই কালেকশন করেছেন, আর প্রত্যেকটা পায়রা খুব ভালো পায়রা, মানে এত রকম কালারফুল ম্যাড্রাস পায়রা আমি খুব কম দেখেছি। আমি যখন প্রথম আসি তো আমার খুব ভালো লাগার কারণ আমি দ্বিতীয়বার এসে ফের ভিডিওটা বানাচ্ছি, দারুণ দারুণ কালেকশন ভাইরা আছে। আর একটা নতুন পায়রা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দোবার সদ্দুম, লাল দোবার সদ্দুম পায়রা, মাদি পায়রা, এটা মাদি পায়রা, চোখটা খেয়াল করুন, দারুণ। এই পায়রাগুলো দারুণ পায়রা। এই পায়রাটা কেমন উচ্চে? এটা 4 ঘন্টা 4.5 ঘন্টা নর্মাল। দেখুন পায়রাদের বডি গেটআপ দেখুন,
উইংস গুলো দেখুন, পুরো তরোয়ালের মতো উইংস, দারুন উইংস। বাহ, লেজটা দেখি পুরো ফুল সদ্দম আছে, ফুল সদ্দম। দেখুন বন্ধুরা পায়টা দেখুন আপনারা, দারুন, খুব ছটফটে পায়রা। পাঞ্জা দেখুন, দারুন পাঞ্জা। এই হলো ফেস অফ বিউটি, খুব ভালো লাগলো পায়রাটা। ওকে, আসুন আমরা নেক্সট আরেকটা পায়রা দেখি। প্রত্যেকটা পায়রা সুন্দর, কি বলবো পায়রাগুলো সম্বন্ধে, প্রত্যেকটা পায়রা সুন্দর। আর পায়রা প্রেমীরা তো মানে তাদের ভালোবাসা ভালো লাগা এইটাই।